গত তিন মাসের বিপদের চেয়ে আগামী তিন মাসের বিপদ আমি বেশি দেখছি আমাদের এই সরকার আমাদের গণ অভ্যুত্থানের সরকার তার চরিত্র তার ক্ষিপ্রতা তার কর্মদক্ষতা এসব নিয়ে প্রশ্ন করা এটি এটি খুব স্বাভাবিক কিন্তু এই সরকারটির অস্তিত্বের সাথে আমাদের গণ অভ্যুত্থানের সম্পর্ক রয়েছে কাজে এই সরকারকে অন করা আমার মনে হয় এই এই এক্সাম্পলটা আমরা দেখতে পেলাম জামাত বিএনপি থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি গণ যুব পরিষদ সবাই কিন্তু করলেন কিন্তু এই ঐক্য ধরে রাখতে হবে আপনি কিন্তু মনে রাখবেন অতীতের গত তিন মাসের বিপদের চেয়ে আগামী তিন মাসের বিপদ আমি বেশি দেখছি দেখুন হাসিনা পালিয়ে যাওয়া একটি ইভেন্ট হবে না হাসিনা হাসিনা পালিয়ে যাওয়া কিন্তু একশো বিলিয়ন ডলারের ব্যবসা হাতছাড়া হয়ে যাওয়া হাসিনা পালিয়ে যাওয়া মানে কিন্তু বাংলাদেশের অধীনস্থ হয়ে থাকার ইতিহাস হওয়া কাজে ভারত এটি আপনার মেনে নিতে পারছে না তার যে চক্রান্ত তার সাথে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তি যুক্ত হয়েছেন যদিও আমি মনে করি মার্কিন নীতি ঠিক ব্যক্তি দিয়ে পরিচালিত হয় না তাদের স্টেবল নীতি আছে তারপরেও উস্কানি তো আপনি দিতেই পারেন সো হাসিনার উস্কানি ডোনা মোদি এবং ডোনাল্ড ট্রাম্প আপনার এই যে একটা ব্যান্ড তৈরি হচ্ছে বাংলাদেশ বিরোধী এই ব্যান্ডের এগেনস্টে যদি আপনি দাঁড়াতে চান একমাত্র বাংলাদেশের রাজনৈতিক ঐক্য সেটি নিশ্চিত করতে পারে এবং সরকারের যদি কর্মদক্ষতা আমরা দেখতে পাই এই তিন ধারায় যদি আমরা আগেই বিচার প্রক্রিয়া সরকারের কর্মদক্ষতা এবং রাজনৈতিক ঐক্য আমার মনে হয় আগামী তিন মাসের যেই আশঙ্কা করছি আমরা আওয়ামী লীগ কিন্তু বসে নেই সে প্রতি ঘন্টায় চেষ্টা করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর এবং আমাদের জনজীবনকে আতঙ্কিত করার কিন্তু এই ধরনের উস্কানি বাংলাদেশকে অস্থিতিশীল করবে এই উস্কানিগুলোকে আপনার কঠোরভাবে দমন করতে হবে ফ্যাসিবাদের কোনো শক্তি দশ পনেরো বছরের আগে কোনো স্বাভাবিক রাজনৈতিক জীবন সামাজিক জীবন পেশাদারি জীবনে ফিরে আসতে পারে না পৃথিবীর ইতিহাস বলে না আমরা যেন ওই ইতিহাসের কোনো ব্যত্যয় বাংলাদেশে না দেখি